মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? কথাই বলতে পারে না। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমি ভালো আছি। তাহলে আমরা মর্নিং সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পুরো রেডি হয়ে গেছি। ও সকালে টিফিন করেছি, টিফিন আর কিছু করিনি, কিনে নিয়ে এসেছি চা আর পাউরুটি, ঘরে চা করেছি আর পাউরুটি কিনে নিয়ে এসেছি। তাহলে আজকে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কী কী করবো না করবো, কে কে যাবো না যাবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। মাম মাম, তুমি কিছু বলতে চাও? পপি নিয়ে আঁকছে। তা যাই হোক, তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো আর এনজয় করো, আমার মেয়ের মুখে শুনবে। দাঁড়াও, আমার বড় মেয়ে আসছে এখন, রেডি হচ্ছে, রেডি। হাই গাইজ, গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে আমরা ইছাপুর যাচ্ছি, আমার ফার্স্ট ইয়ার কমপ্লিট, সেকেন্ড সেমিস্টার কমপ্লিট হয়ে গেছে, তো সেই জন্য কিছু দিনের একটা ছুটি রয়েছে, তো সেই ছুটিটা এনজয় করার জন্য আমরা ইছাপুরে যাচ্ছি, রিয়ামানিদের বাড়িতে। ওখানে আরও চাচে মানে সবার বাড়ি আছে, সবার বাড়ি ঘুরবো, মানে আমার দাদুর বাড়ি, মাসির বাড়ি, মামার বাড়ি, সবার বাড়ি, এক বাড়ি, বোনের বাড়ি থাকবো, ঘুরবো, খাওয়া দাওয়া করবো। তো যাচ্ছি আমরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সময় স্কিপ না করে ভিডিওটা পুরো ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো। চলো টাটা। গাইস, বোন এই মতন ফোন করলো, বললো ওরা বেরিয়ে পড়েছে, তাহলে আমরাও বেরাবো এখন, তাহলে তোমরাও চলো আমাদের সাথে। আমরা কী করবো না করবো, বোনের বাড়ি, মামার বাড়ি, মাসির বাড়ি, দাদুর বাড়ি, তা তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। তোমরাও চলো আমাদের সঙ্গে, চলো। আচ্ছা, আমরা বেরিয়ে পড়েছি, আমার বাবা ছাদে, এখন বৃষ্টি পড়ছে হালকা হালকা, একটা নিলাম, আমাকে বইতে হচ্ছে, ইচ্ছা করে আমার মায়ের ফোন করবো। কী করবো, ছোটো ব্যাগ নেই, একদিনের জন্য যাচ্ছি, কালকেই চলে আসবো। চলো তোমরা দেখতে থাকো। ও জেঠিকে বলেছে ও 100 দিন থাকবে। না গাইস, দেখতেই পাচ্ছ আমরা গাড়িতে উঠে পড়েছি, চন্দন করবো বলি, ক্যাডবেরি হচ্ছে, খাও ক্যাডবেরি, মামাকে দাও। হ্যাঁ বলিস, কালকে বেরোতে গেলে ভালো ভালো টাকলা। কোথায় যাচ্ছিস? ইছাপুরে কি করতে যাচ্ছিস? ক্যাডবেরি কে দিয়েছে? চিতলি দিদি। আদি বলছে নামবে না, এই দেখো আমাদের আদি, শোনা দেখবি, হ্যাঁ ঠিকই বলেছে, এতক্ষণ বলেছে আদি নামবি না, এই আদি হাঁপাচ্ছে, আদি হাঁপাচ্ছে বলছে, এই বাবা কি রে দূর, আমরা চলে এসেছি আমার বোনের বাড়ি, দেখতেই পাচ্ছ আমার বোনের বাড়ি চলে এসেছি,
এই যে আমাদের মিমু সোনা, আমরা সবাই চলে এসেছি। এই আমাদের মিমু কি নিয়ে আসছে, আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আমার বোন এখন পাখা চালাচ্ছে। কি টাকলা, তোর মানি বাড়ি কেমন লাগছে? এখানে এত গরম। ওটাই গরম না, এই মিথ্যা কথা। গরম না, কত রোদ্দুর দেখো ভাই। তো রোদ্দুর তো থাকবেই, গরম রোদ্দুর উঠবে না, এই আবার কি কথা। মানে আমার মামা যাবি না, যাবে বলে এখানে মেয়ে। চলো আমরা ড্রেসটা চেঞ্জ করে নিই। তারপরে বোন এখন স্নান করতে গেছে, রান্না বান্না করে দেখো এখানে সব নিয়ে এসছে। ও মা, আমাদের বিমোশনা জল জলের বোতল ভরে নিয়ে নিচ থেকে ওপরে আসছে। চলো আমরা ড্রেসটা চেঞ্জ করি বাবা তোদের সঙ্গে। আচ্ছা দেখতেই পাচ্ছ আমরা ড্রেস চেঞ্জ করি। আর হচ্ছে কি বলতো, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর আমাদের মিমোশনার নাকি দাঁত পড়ে গেছে। এই দেখো ই করো ই করো, এই দেখো আমাদের মিমোর দাঁত পড়ে গেছে। আমার মামা মনে দাঁত পড়ে তাই বলতে। সবাই এখন গল্পতে মেতে উঠেছে, দেখতেই পাচ্ছ। আমার বোন স্নান করতে গেছে, স্নান করেই চলে আসলো। হাই বনু, তোমার কেমন লাগছে এখানে বলো? সবাই তো হাসলাম, এখন কেমন লাগবে? ভালোই লাগবে, ঘুরতে আসলে মানুষের কেমন লাগে, ভালোই লাগে। ছোট বোনকে দেখাচ্ছি স্নান করে আসলো এই মতন। বোন দেখো স্নান করে আসলো আমার বোন। স্নান করে আসলাম সব। কী রান্না করছো বোন, তুমি বলো একটুখানি। আরে টক ডাল, পটল ভাজা, আলু চিপস আর খাসির মাংস হচ্ছে। মটন রান্না করেছে আবার আমার বোন। আর ওদের ঘর হচ্ছে পাশে, তোমাদের দেখাবো ঘর কতদূর হয়েছে না হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কদিন পর বাবা এত দম, লাল্ডুর পর কাউকে নিচে পারবো। হ্যাঁ টাকলা কিছু বল, টাকলা টাকলার ঢং দেখলে আমার শরীর জ্বলে যায়। উত্তর দিবি ওর মা যেমন সাধারণ, মেয়ের সেটা সাধারণ, বলছে উত্তর দিবি না। তাহলে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নি, তারপর আবার খেতে বসবো। চলো বোন কি রান্না করছে। এই দেখো ভাতও, এটা হচ্ছে ভাত, দুহারি ভাত করেছে, এ একারি বড়ো হাঁড়ি আর এ একারি ছোটো হাঁড়ি। পটল ভাজা দেখতেই পাচ্ছ, আমার বনু পটল ভেজেছে, স্যালাড কেটেও রেখেছে, জল জিরা লেবু সব রেডি করে রেখেছে। হচ্ছে আলু ভাজা দেখতেই পাচ্ছ, আলু ভেজে প্লাস্টিকে যাতে নরম না হয় রেখে দিয়েছে। এখানে আছে টক ডাল, এটা কি আম ডাল, আমের ডাল, টক টক ডাল। এটা হচ্ছে খাসির মাংসের লাল লাল ঝোল, তোমরা দেখতেই পাচ্ছ। সবাই এখন খেতে বসে গেছে, আমাদের আদি বসে গেছে খেতে, আমার মাম্মাম বসে গেছে খেতে, আমার বোন এখন মটন বাটছে, মটন।
এই পার চলছে মা আরে দল দল দেই বল এই সব কি আছে মা এ কোড়া ছেলে আরে দল দেই আমি জানি কি না খুশ দল কানে মামা বাবা কে দে বাবা আমরা একবার বেরি কেমন হয়েছে রান্না টাকলা কেমন হয়েছে রান্না বলছে টাকলা বলেছে বলবো না ঠিক আছে আমি বলবোই না ওর সঙ্গে কোনো কথা আমার এখন জল খেতে তোমার রান্না কেমন হয়েছে দাদি সোনা খাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ মটন দিয়ে ভাত রান্না ভাত মেখেছে আদির বিমোশনা দেখো বলছে বরমানি আসলেই ভিডিও করে খালি বিমোশনা এখন খাচ্ছে দেখতেই পাচ্ছ এখন খেতে বসে গেছে দেখো মটন দিয়ে ভাত খাচ্ছে বাসু লজ্জা করে খাবি না কিন্তু যা লাগবে চেয়ে চিনতে খাবি আমাদের ঘোরা শেষ নেই বনু কিছু বলো আবার যাবে গুড্ডির বিয়েতে জুলাই মাসের 10 তারিখে কার্তিক দা তোমার আমাদের সঙ্গে ঘুরতে কেমন লাগছে বলো রান্না ভালো হয়েছে তো কার্তিক দা হাড় চুষতেই ব্যস্ত ও চোষা হাড় কিছুতেই ছাড়ে না সবসময় জুস বার করবে টেবিল জুস বার করতে পেরে গেছে আমার বাবা সাকসেসফুল হয়েছে ঘুরে ফিরে আমার বরের কথা বলবো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট এখন খেজুর খাচ্ছে আর আমার মামা এখন খেয়ে উঠে এখন ফুটি খাচ্ছে দেখতেই পাচ্ছ মিমো এখন ক্যাটবেরি খাচ্ছে আমাকে এখন খেজুর দিল খেজুর খাচ্ছি রান্না রান্না খুব দারুণ হয়েছে বোন খুব সুন্দর রান্না করে দেয় মটনটা ডালটা দারুণ হয়ে যায় ব্যস্ত দেখো দেখো মিলে মিলে দুই বোন এক জায়গায় হওয়া মানে তাহলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এখন একটু ঘুমাবো ঘুমানোর পালা ঘুম থেকে উঠে বিকেলবেলা থেকে রাত্রিবেলা অবধি কী করবো না করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তাহলে আমরা বাড়ির থেকে বোনের বাড়িতে আসলাম কী করে আসলাম না আসলাম কে কে আসলাম না আসলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি কী কী খেলাম না খেলাম তাহলে চলো ভিডিওটা বেশি বাড়বো না ভিডিওটা বাড়ালে অনেকটা বড় হয়ে যাবে তোমাদের দেখতে ভালো লাগবে না তা ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো টাটা তাহলে আজকের মতন আমার বক বক আমি এখানেই শেষ করে দিলাম কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি টাটা।